চেষ্টা করেছি, বাকিটা আল্লাহ ভরসা, এই ধরনের কথা বলা কি ঠিক না ঠিক না? তা বলা যায়, আমি চেষ্টা করছি আল্লাহর ইচ্ছা, ওটা আল্লাহর ইচ্ছার উপরে রেখে দেওয়া হয়, ইনশাল্লাহ বলা যায় আল্লাহর ইচ্ছা, এটা বলা যেতে পারে, বলবে। অযুতে ঘাড় মাসে করা যাবে কি? অযুতে ঘাড় মাসা করা বিদাত, হারাম, করলে গুনাহ হবে। সহসিজদার প্রকৃত নিয়ম কি? সহসিজদার প্রকৃত নিয়ম, যদি রাকাত বেশি হয় বা রাকাত কমে যায়, তা বা আত্মাহত ছুটে যায়, রাকাত কমে গেলে পূর্ণ করে দুই সিজদা দিয়ে সালাম ফিরবে, রাকাত বেশি হয়ে গেলে দুই সিজদা দিয়ে সালাম ফিরবে, আত্মাহত ছুটে গেলে দুই সিজদা দিয়ে সালাম ফিরবে, আগে একটা সিজদা তারপরে আবার আত্মাহত দুরুদ, তারপরে একটা সিজদা দিয়ে সালাম, একেবারে নগদ মিথ্যে। এরকম ধর্ম রাসুলের নয়, বিবেচনা করুন। একাকি সুন্নত নফল ভিতরের সালাত উচ্চ স্বরে পড়া যাবে কি? বুঝতে পারিনি। একা যখন সুন্নত ভিতরের নফল পড়ে ওই সময় রাতে যখন পড়বে জোরে পড়বে, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই রাতে পড়তেন জোরে, উমার রাতে পড়তেন জোরে, আবু বকর রাতে পড়তেন জোরে, ওটা হাদিস আপনাদের স্মরণ আছে। আল্লাহ রাসুল একদিন উমারের পাশ দিয়ে যাচ্ছেন রাতে খুব জোরে কোরআন, উমার রাতে অত জোরে কোরআন মাজিদ পড়ছিল কেন সালাতে? বলে আমি শয়তান তাড়াচ্ছিলাম। তো আবু বকর সিদ্দিক তুমি ধীরে পড়ছিলে কেন? আমি ধীরে পড়ছিলাম পাশের মানুষের ঘুমের অসুবিধা হবে এই জন্য। না, তুমি একটু জোরে, তুমি একটু ধীরে। বুখারী মুসলিম, জি চলেন, উমারের কথাই ভিন্ন। জি চলেন। সিজদায় নিজের ভাষায় কিছু বলা যাবে কি? সিজদায় নিজের ভাষায় কিছু বলা যাবে না, আল্লাহ আকবর থেকে নিয়ে সালাম পর্যন্ত নিজের ভাষা চলবে না, আরবিরাও নিজের ভাষা বলতে পাবে না, কেউ পাবে না সালাম ফেরার পরে। সবাই ঘুষ দিয়ে চাকরি নেয় কিন্তু আমার যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাই না, এখন কি আমি ঘুষ দিয়ে চাকরি নেব? যদি আপনি ইন্টারভিউয়ের মাধ্যমে এক হয়ে থাকেন, আপনি হকদার, বুঝতে পেরেছেন, তখনও যদি টাকা লাগে দেন, তখন আপনি মাজলুম, যে নিচ্ছে সে জালেম। আর যদি আপনার টাকা দিয়ে আরেকজনের হক নিষ্ঠ হয় তখন তো বিপদ, আরেকজনের হক নষ্ট হয় না যেন, জি খেয়াল করবেন। আসসালামু আলাইকুম শায়খ, হাদিস অনুযায়ী মহিলারা চারটি কাজ করলেই বা আমল করলে জান্নাতে যেতে পারবে, এখানে পর্দা করার কথা নেই, আমার প্রশ্ন হলো তাহলে মহিলারা পর্দা না করলেও কি জান্নাতে যেতে পারবে? ও বুঝতে পারেনি, চারটা এমন গুরুত্বপূর্ণ কথা। এক, পাঁচ অক্ত সলাত আদায় করলো। দুই, রমজান মাসে সিয়াম রোজা থাকলো। তিন, স্বামীকে মেনে চললো। চার, জেনায় লিপ্ত হলো না। তো একটা মেয়ে যদি সাজগোজ করে একটু বাহিরে যায়, তাহলে আল্লাহ রাসুল বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, তাহলে পর্দা না করে এভাবে চলে? ভুল হিসাব। আমার বক্তব্যে মাঝে মধ্যে একটা কথা আছে যে পাপ না করেই পাপি, তার দুইটা পাপ আছে দুনিয়াতে, তার একটা হলো কে যদি কাউকে বলে আসে জুয়া খেলি, খেলেইনি খালি বলেছে কি আসে জুয়া খেলি, তাহলে কি করতে হবে? দশজন ফকিরকে খেতে দিতে হবে, কাফফারা দিতে হবে, পাপ করেনি। আর একটা হলো মহিলা যদি সাজগোজ করে বাহিরে হাঁটে তাহলে ব্যভিচারিণী, অথচ যে না করেনি। এই চারটা মানলে, এই চারটা মানলে ও সবচেয়ে ভালো মহিলা। দেখেন চারটা মানে কিনা, এক, পাঁচ অক্ত সলাত, দুই, রামাজানের সেম, তিন, স্বামীকে মেনে চলা, চার, জেনায় লিপ্ত না হওয়া। পুরুষের সামনে সাজগোজ করে হাঁটাও জেনা। যারা ব্যাংকে কর্মরত তারা সরাসরি সুদের হিসাবের সাথে জড়িত, তাদের উপার্জিত, তাদের উপার্জন কতটা হালাল পরিবারের জন্য? সবার জন্য হারাম। তদ্রাজাক সাহেব, আমি যে ব্যাংকে টাকা রাখি, স্বইচ্ছা ব্যাংকে চাকরি করা আর ব্যাংকে টাকা রাখা দুটো এক নয়। আমার পৈতৃক সম্পত্তি আমাকে টিকাতে গিয়ে ঘুষ দিতে হয়েছে, তাহলে কি আমি ঘুষ না দিয়ে জমি ছেড়ে চলে আসবো? তখন আমি ঘুষ দিব, আমি মাজলুম, ও জালেম। এইটা হলো গতি। আমি তো বাড়িতে টাকা রাখতে পারি না, এখন আমি নিরুপায় হয়ে ব্যাংকে রেখেছি, আর তুমি চাকরি করছো। আব্দুর রাজ্জাক সাহেব বলে ব্যাংক চলবে কি দিয়ে? হিন্দু দিয়ে সবই চলছে দেশের, ওটাও চলুক। জমি বাৎসরিক চুক্তিতে আবাদ করতে দেরি দিয়ে অগ্রিম টাকা নেওয়া কতটা ঠিক? কারণ যে আবাদ করলো সে তো লাভবান নাও হতে পারে। জমি এগ্রিমেন্ট না যায়, যেটা হলো
কট বন্দুক টাকা ঠিকই আছে ফেরত দিলে জমি ফেরত পাওয়া যাবে এইটা হারাম লিজ খাই খালাসি সময় গেলেই টাকা শেষ আমি এই জমিটা আপনার নিলাম 5000 টাকা দিলাম এক বছর খাবো এক বছর শেষ টাকাও শেষ এটা জায়েজ কিছুই না হলেও জায়েজ এটা আল্লাহ নবী বলেছেন তার নাম লিজ নেওয়া তার নাম ঠিকা নেওয়া তার নাম খাই খালাসি খেয়েই খালাস